ফেলে দিসপুর কলেজে উভতাই পালে হরলুকি হওয়া ধন ঘুরাই পালে হরলুকি হওয়া 74,34,900 টাকা তিনিটাকো কিসিট ব্যাংক অফ বরোদায় ঘুরাই দিলে ধন ব্যাংক কর্তৃপক্ষৰ ভুলৰ বাবে হরলুকি হৈছিল এই বৃহৎ পৰিমাণৰ ধন মূলধনৰ সুতু উভতাই দিব ব্যাংক কর্তৃপক্ষয় পুনৰবাৰ জনাইছো যে দিসপুর কলেজে উভতাই পালে হরলুকি হওয়া ধন ব্যাংক একাউণ্টৰ পৰা নোহোৱা হৈছিল এইখিনি ধন আৰু হরলুকি হোৱা এই ঘটনাই সাংসদে বিৰাজ কৰিছিল 74,34,900 টকা ইতিমধ্যে তিনিটাকো কিস্তিত ব্যাংক অফ বরোদায় ঘুরাই দিব ব্যাংক কর্তৃপক্ষৰ ভুলৰ বাবে এই হরলুকি হৈছিল ধনখিনি মূলধনৰ সুদু উভতাই দিব ব্যাংক কর্তৃপক্ষই প্রায় 76,34,900 এটা ব্যাংক একাউণ্টৰ পৰা হরলুকি হৈছিল আৰু বিভিন্ন পৰ্যায়ত আমি এই হরলুকি হোৱা পইচাটো উদ্ধাৰ কাৰণে আমি যত্ন কৰি আছিলোঁ অবশেষত কালি সন্ধিয়া এই সমুদায় ধন আমার ব্যাংক কর্তৃপক্ষয় ব্যাংক অফ বরোদার দিসপুর ব্রাঞ্চৰ পৰা আমার ব্যাংক একাউণ্টত রেস্টোরেশন ইতিমধ্যে হৈ গৈছে প্ৰথমতে আমি 31/5/2022 তারিখে আমি 6,54,684 টাকা পাইছিলোঁ 16/6/2022 15,06,388 টাকা আৰু কালি আমি সমুদায় যিটো সৰ্ববৃহৎ অংক 54,73,872 ৰুপিজ আমি ৰেষ্টৰেশ্যন আমি পাইছোঁ আৰু 21 তাৰিখৰ পৰা যিখিনি ধন আমাৰ বেংকত থাকিলে যিমানখিনি আমি সুত পালোহেঁতেন এই সমুদায় সুত বেংক কৰ্তৃপক্ষ আমাক দিম বুলি ইতিমধ্যে আমাক জনাইছে।